শ্রী কল্কি আলোয় দর্শন। পিতৃপক্ষ হল একটি পবিত্র আচরণকাল, যখন হিন্দু ধর্মাবলম্বীরা নিজেদের পিতামাতা ও অন্য যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন করেন। বিশ্বাস করা হয় এই দিনগুলিতে তর্পণ প্রদানকারীর খারাপ কর্ম বিমোচন হয়। তর্পণ শব্দটি ত্রুপ শব্দ থেকে এসেছে, যার অর্থ অন্যের খুশি বা সন্তুষ্টি বিধান। পিতৃতর্পণের মাধ্যমে পিতৃপুরুষের পরিতৃপ্তি সাধন ও অপূর্ণ ইচ্ছা থেকে তাঁদের মুক্তি প্রদান করা সম্ভব, যাতে তাঁরা শান্তি, সন্তুষ্টি ও আনন্দের সাথে পারলৌকিক গন্তব্যের পথে যাত্রা সম্পূর্ণ করতে পারেন। আমাদের কিছু পিতৃপুরুষ তাঁদের প্রিয়জন, স্থান, বস্তু বা সম্পত্তির আসক্তিতে ইহলোকে আবদ্ধ থাকতে পারেন। তাঁদের উচ্চস্থিতিতে পৌঁছনোর পথে এই আসক্তি বাধা হয়ে দাঁড়ায়। এই আলোয় দর্শনে একজন ব্যক্তি তাঁর পিতৃপুরুষদের আসক্তি থেকে মুক্তি হেতু প্রার্থনা করতে পারেন।